নমস্কার বন্ধুরা, তো আজকে খাবার নিয়ে চলে এসেছি। তো চলুন বলে দিই প্রথমে খাবারে কী কী আছে। ভাত নিয়েছি, এটা দেখুন, এই যে বড়া, এটা হলো কুমড়ো ফুলের বড়া। এখানে দেখুন মিক্স ভেজ, কুচো চিংড়ি দিয়ে মিক্স ভেজ, আর এখানে দেখুন বাঁধাকপির রসুন দিয়ে শাক ভাজা। আর এখানে নিয়েছি একটা সিদ্ধ ডিম, এই যে একটা সিদ্ধ ডিম নিয়েছি। আর এখানে আছে চপের ঝোল, আর এখানে আছে দেখুন মাগুর মাছের ঝোল। তো চলুন আজকে এই দিয়ে খাবো, স্টার্ট করি। কিন্তু খেয়ে নেব, তো এবার নিয়ে নিচ্ছি কপি শাকের ভাজা। এখন আর কপির ঘ্যানটা খেতে ভালো লাগে না, কপি শাকের রসুন দিয়ে ভাজা করলে খুব ভালো হয়। আবার নিয়ে নিচ্ছি চপের ঝোল। চপটা ঝোল করলে কিন্তু খুবই টেস্ট, খুবই টেস্ট লাগে। এবার নিয়ে নেবো মাছের কারি। মাগুর মাছের ঝোল খেয়ে খেতে ভালোবাসেন, হালকা পাত্রে মাগুর মাছের ঝোল খুবই ভালো লাগে খেতে, আর শরীরের জন্য প্রচুর উপকারীও, আর খেতে খুবই টেস্ট। আমার তো খুবই প্রিয় মাছ একটা।
দিন। তো ঠিক আছে, খাওয়া কমপ্লিট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখাবেন নেক্সট আবার একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও এই অবধি, টাটা।